নমস্কার বন্ধুগণ ডিজে সাউন্ড বাঁকুড়া আপনাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের খুব কাজে লাগবে আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন আজকের ভিডিওর বিষয় হলো চারটি অ্যাম্প্লিফায়ারে কথা বলবো। প্রথমে থাকছে এক নম্বরে আহুজা টু ফিফটি দ্বিতীয় থাকছে এনএক্স ওডিওর তিনশো ওয়ার্ড এবং জেবিএলের জেবিএল লিব্রা টু ফিফটি এবং মেধা ডিজে প্লাসের টু ফিফটি তাহলে আজ এই নিয়ে ভিডিও এবং ওদের সম্বন্ধে বিস্তারিতভাবে বলবো কি কি ফাংশান আছে সেগুলোও আপনাদেরকে বলবো তার প্রাইস বলবো কিভাবে আপনারা পাবেন সেটাও আমি বলে দেব তো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের অ্যাম্প্লিফায়ারগুলো কিনতে হয় তা আপনারা আমার ভিডিওর ডিসক্রিপশানে যাবেন লিঙ্ক দেওয়া আছে অ্যামাজনের ওখান থেকে আপনারা সরাসরি নিয়ে নিতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর বন্ধুগণ আপনারা দয়া করে কোনো কিছু যদি জানতে হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দেব আর যদি আপনাদের কিছু কেনার থাকে তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যদি কিছু কেনার থাকে আমি আপনাদেরকে দরকার পড়লে স্টেঞ্জার আহুজা স্টুডিও মাস্টার এই যে ডিলার তার নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি ওখানে গিয়ে কিনতে পারবেন দয়া করে আমাকে কোনো কমেন্ট করার দে আপনি ফোন করে জিজ্ঞেস করবেন না আমি ফোন তুলতে পারি না অনেক সময় ব্যস্ত থাকে আপনাদের মনে মনে ভাববেন আমার ফোনই তুলছে না ঠিক আছে বন্ধুগণ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক টাডা আর তাহলে প্রথমে আমরা নিই আহুজা কোম্পানির এস এস এ টু ফিফটি ডিপি এই মডেলটা খুব নামি দামি মডেল সবাই চেনে এই মডেলটা তাই কেনে তো এটার মধ্যে কী কী ফ্যাসিলিটি আছে ওটা আমি দেখে নিই এর আগেও এই আহুজার টু ফিফটি আমি রিভিউ করেছি তাও একবার বলে দিচ্ছি ছখানা মাইক এক দুই তিন চার পাঁচ ছয় তার মধ্যে চার আর পাঁচ পেয়ে যাচ্ছেন অক্সের সিলেক্টর নিচে সিলেক্টার সুই আছে অক্স আর মাইক আর ছয় নম্বর যে মাইকটা ওইটাতে আপনি পেয়ে যাচ্ছেন ইউএসবির সিলেক্টার আপনি ইউএসবির দিকে সিলেক্ট করলে ইউএসবি চলবে আর এদিকে সিলেক্ট করে দিলে মাইক তার ইনপুটের জায়গাগুলো নিচে ছটা দেখতে পাচ্ছেন এরপর আমি ডান দিকে উপরে চলে যাই উপরে ডান দিকে ডিসপ্লেটা আপনি এখানে মেমোরি কার্ড এসডি কার্ড এগুলো ব্যবহার করতে পারবেন পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন এবং নিচে চলে আসি নিচে সিলেক্টার সুইচ দেখতে পাচ্ছেন যেখানে ইউনিট এবং স্পিকার এ দুটো সিলেক্টার রয়েছে যেটা আপনি পছন্দ করবেন যেটা ইচ্ছা আপনি হয়তো সিলেক্টার করলেন স্পিকারের দিকে তো স্পিকার বাজাবেন আর নাইলে চং লাগাবেন কিন্তু একসাথে দুটো বাজাবেন না আচ্ছা পরের ভলিউমগুলো দেখি এগুলো ভলিউম যে নবগুলো দেখতে পাচ্ছেন বেস ট্র্যাভেল এবং মাস্টার ভলিউম উপরে চলে যায় লেভেল ইন্ডিকেটার তার পাশেই রক্ষা কবজ রিসেট সুইচ এবং নিচে চলে আসি অন অফ সুইচ ঠিক আছে এর দুটো হ্যান্ডেলই খুব জাবদা হ্যান্ডেল খুব ভালো হ্যান্ডেল এগুলোর একটু ব্যাকসাইডটা দেখে নিই যে ব্যাকসাইডটা দেখুন একদম বাঁ দিক দিয়ে বাঁ দিকে উপরে একদম চলে যান ফিউজ তার নিচেই ইলেকট্রিক কেবলের এসি কেবলের তারটি দেখতে পাচ্ছেন খুব ভালো তার এটা তার পাশে চলে যায় আমি চব্বিশ ভোল্ট ব্যাটারিতে আপনি এখানে লাগাতে পারছেন চব্বিশ ভোল্ট ব্যাটারি যদি আপনি না পান তাহলে বারো ভোল্টের ব্যাটারি দুখানা নেবেন ওকে সিরিজ করে নেবেন তাহলে চব্বিশ ভোল্ট হয়ে যাচ্ছে তার পাশে চলে যাই আমি কমন সত্তর ভোল্ট হান্ড্রেড ভোল্ট তার পাশে আমি চলে যাই কমন ফোর ওমস এবং এইট ওমস এইটা স্পিকার কানেকশানের জন্য হটপুট এরপরের দিকে ডান দিকে চলে যায় একদম ডান দিকে থেকে শুরু করি ডান দিকে অক্স ওয়ান অক্স টু তার মাঝখানে প্রি মানে অন্য অ্যাম্প্লিফায়ারকে কানেকশান দেওয়ার জন্য তার পাশে আপনি লাইন ইন লাইন আউট ঠিক আছে এটা খুব ভালো অ্যাম্প্লিফায়ার আর এইরকমই সেম ওইগুলোও করেছে ওগুলোও আপনি দেখুন আর বন্ধুকান এগুলো যদি আপনি অফলাইনে যদি নিতে অসুবিধা হয় কি না পান তাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে আমার ডিসক্রিপশানে যাবেন লিঙ্ক দেওয়া থাকবে আপনি পেয়ে যাবেন এগুলো চলুন এবার পরের অ্যাম্প্লিফায়ারটা দেখে নিই এরপর আমি দেখব দেখতে পাচ্ছি দেখুন বন্ধুগণ দেখতে পাচ্ছি এটা হচ্ছে হারমান গ্রুপের যে জেবিএল তারই এটা মডেল মডেলটার নাম হচ্ছে লিব্রা টু ফিফটি এটাও এটাও মিক্সার অ্যাম্প্লিফায়ার সবগুলোই মিক্সার অ্যাম্প্লিফায়ার এটাও মিক্সার অ্যাম্প্লিফায়ার এটা তো আপনি দেখেলেন ছখানা মাইক দেখতে পাচ্ছেন তার নিচে ইনপুট ছখানা ইনপুট আর ছখানা মাইকের ভলিউম তার মধ্যে চার আর পাঁচ আপনি পেয়ে যাচ্ছেন অক্সের ঠিক আছে চার আর পাঁচ তার উপরে সিলেক্টার সুইচ আছে ছয় নম্বর মাইকটি আপনি পাচ্ছেন ইউএসবির সিলেক্টার এবং মাইক যেদিকে আপনি যেটা পছন্দ আপনি নিতে পারেন এই পর আপনি তার নিচে চলে আসুন নিচে সিলেক্টার সুইচ ওই স্পিকার এবং চং ইউনিটের জন্য এবার নিচে ছোটো ছোট যে নবগুলো দেখতে পাচ্ছেন ভলিউমের বেস এবং ট্র্যাভেল এ দুটো আর উপর একদম বড়টি মাস্টার ভলিউম তার পাশে আপনি চলে যান একদম অন অফ সুইচ এর হ্যান্ডেলটা ডিজাইনটা আলাদা এর আবার ভলিউমটা আমি দেখেছি আমার এক বন্ধু নিয়েছিলেন এর মাস্টার ভলিউমটা একদম জলের মতো ঘুরলে বুঝতেই পারবেন না যে ঘুরছে কি না এত ইজি ঠিক আছে আবার ব্যাকসাইডটা দেখে নিই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন তো ডিসপ্লেটা এ ডিসপ্লেটার মধ্যে আপনি এসডিএম মেমোরি কার্ড এগুলো ব্যবহার করতে পারবেন চলুন এবার সাইডটা দেখি সাইডটা দেখুন একদম বাঁদিক দিকে শুরু করি দিকে উপরে এখানে ইলেকট্রিক কানেকশান দেওয়ার জন্য এটা ফোল্ডিং কেবলটা আপনি কেবলটা লাগাতে পারবেন গুটিয়ে রেখেও দিতে পারবেন তার নিচে চলে আসি আর্থিংয়ের জায়গাটা আর্থিং তার নিচে চলে আসি আমি চব্বিশ ভোল্ট ব্যাটারি এটাও ওই আপনি বারো ভোল্টের দুটো ব্যাটারিকে সিরিজ করে লাগাতে পারবেন তার উপরে একদম একদম উপরে চলে যায় রক্ষা কবজ। তার নিচে চলে আসি ফিউজ এরপর আপনি এইদিকে চলে আসুন কমন স্পিকার লাইনের কমন ফোর ওম এবং এইট ওম তার পাশে আপনি পেয়েছেন জিরো ভোল্ট সত্তর ভোল্ট হান্ড্রেড ভোল্ট মানে এটা এলএমটি লাগানোর জন্য জায়গাটা এরপর ডান দিকে যাই অক্সের দেখুন দোকানে দেওয়া আছে অক্স ওয়ান অক্স টু তার পাশে লাইন ইন এখানে আপনি মিক্সার থেকে ইন করতে পারেন এরপর লাইন আউটের জায়গাটা চলে যায় পি আউট একটা দেখুন আর এক লাইন আউট একটা আছে এটা দুটো আউটপুট অন্য অ্যামপ্লিফায়ারকে দিবেন তাহলে বন্ধুগণ দেখতে পাচ্ছেন পার্থক্য কিছুই নেই সব একই আর এর দামগুলোও মোটামুটি কাছাকাছি সব আহজা লিব্রা এবং ইয়ের পরের যেটা দেখব আমরা ওই এন এক্স যে প্রোটন সিরিজের রক চলুন এটা আগে দেখি তারপরে ওর কথাটা বলবো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রোটন কোম্পানির এন এক্স অডিওর এটা এন এক্স অডিওর প্রোটন সিরিজ যার মডেল নাম্বার হচ্ছে রক থ্রি ডবল জিরো ইইউআর এটাও খুব ভালো অ্যাম্প্লিফায়ার এটাও আমি এর সম্বন্ধে অনেক দেখেছি ভিডিও এটা আমাদের ইন্ডিয়ার কোম্পানির এই দিকে দেখুন এবার দিক থেকে এতে কী কী ফ্যাসিলিটি আছে এগুলো দেখে নিই এই দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে ইকোর জন্যে এর আবার সিস্টেমটা খুব ভালো এ অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এতে ইকো পাবেন ডিলে রিপিট পাবেন আপনি রেকর্ডিংটাও পাবেন এই অ্যাম্প্লিফায়ারটায় এত দিক থেকে শুরু করি এটা হচ্ছে ইকোর ভলিউম তার নিচে দেখুন ইনপুট এটা আপনি মাইক এক্সেলার মানে যেটা মেল এক্সেলার সেই এক্সেলার দিয়ে আপনি এখানেতে লাগাতে পারবেন এবং ইয়ে ওই সিক্স পয়েন্ট থ্রি এম ইয়ে ওই জ্যাকটাও লাগাতে পারবেন তার পাশে চলে যায় ওই যে এগুলোও চারটি পরপর যে ছটি ছটি মাইকের ভলিউম কিন্তু তার মধ্যে দুটি এদিকে ইকো তার মাঝখানে চার আর তিন আর চার হচ্ছে তিন পেয়ে যাচ্ছেন প্লেন মাইক আর চার আর পাঁচ পাচ্ছেন অক্স ওয়ান অক্স টুয়ের ঠিক আছে আর ছয়টি পাচ্ছেন ওই যে ইউএসবির কানেকশান যেটা দেওয়া আছে সিলেক্টের সুই ওইটাতে আপনি মাইকও পাচ্ছেন আর সিলেক্ট যদি করেন ইউএসবির জন্য তো ইউএসবিতে চলে যাবেন ইউএসবি পেয়ে যাচ্ছেন তার পাশে বড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাস্টার ভলিউম তার নিচে হচ্ছে সিলেক্টের সুইচ ওই স্পিকার এবং ইউনিটের জন্য তার নিচে এইটি হচ্ছে ইকো এবং ডিলের যে ভলিউম মাস্টার ভলিউম এই দুটো এরপর তার পাশে চলে যায় তিনটে যে পরপর দেখতে পাচ্ছেন তিনটি ভলিউম কিন্তু মিড ট্রাভেল এবং বেস এই তিনটি ভলিউম এটাতে আবার মিডের অপশানও আছে অন্য অ্যাম্প্লিফায়ারগুলোতে নেই এটাতে দিয়েছে এটা একটা তিনশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার এরপর চলে যাই আমি ওই ইউএসবি বোর্ডটা দেখি দেখুন এই ইউএসবি প্যানেলটা এটা এটা খুব ভালো ইয়ে দিয়েছে এই যে দেখুন এই যে মুড চেঞ্জ করার অন অফ ওইখান থেকে আপনি ইউএসবিটাকে অন অফ করতে পারবেন ইউএসবি যে প্যানেলটা গোটাটাই আপনি অন অফ করতে পারবেন এই দেখুন এখানে মাইকের রেকর্ডিংয়ের অপশান দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনি তার এবার তার পাশে যায় তার পাশে আপনি লেভেল ইন্ডিকেটার পাচ্ছেন লেভেলের ইন্ডিকেটার আপনারা খেয়াল রাখবেন একদম উপরে যে এলইডিটা ওটা হচ্ছে ডেঞ্জার জোন ওখানে যাবেন না যে কোনো অ্যামপ্লিফায় চালাবেন ডেঞ্জার জোনে যাবেন না এতে আপনি গেলে কি হবে এমনি যাচ্ছে আসছে ঠিক আছে লাইটটা কিন্তু আপনি যখনই ওটাতে ফিক্সড করে যদি চালানোর সময় রয়ে যায় তাতে আপনার অ্যাম্প্লিফায়ারের ক্ষতি হতে পারে স্পিকারের ক্ষতি হতে পারে ঠিক আছে এটা খেয়াল রাখবেন মাথায় যে কোনো অ্যাম্প্লিফায়ার ব্যবহার করবেন একদম উপরেরটা হচ্ছে ডেঞ্জার জোন ঠিক আছে আমি নিচে চলে আসি নিচে চলে আসি নিচে আপনি দেখতে পাচ্ছেন অন অফ সুইচটা এর হ্যান্ডেলগুলো দেখুন হ্যান্ডেলটা খুব ভালো দুটো হ্যান্ডেলই দ্য হ্যান্ডেল এটা এন অডিওর খুব ভালো মডেল এটা এটা মোটামুটি সবাই চেনে আর কি তাই কেনে ঠিক আছে চলুন এবার ব্যাকসাইডটা দেখিনি ব্যাকসাইডটা আপনি ওই সেম পাচ্ছেন দেখুন দিকে ফিউজ একদম বাঁ দিকটাতে ফিউজ তার পাশে আপনি ওই পাচ্ছেন রক্ষা কবচ রিসেট সুইচ তার পাশে আর্থিং তার নিচে চলে আসেন চব্বিশ ভোল্ট ব্যাটারির কানেকশান চব্বিশ ভোল্ট ব্যাটারিতে এটা বাজাতে পারবেন তার পাশে চলে যান বক্সের কানেকশান আউটপুট দেওয়ার জন্য এটাতে আপনি কমন ফোর ওমস এরকম এইট ওমস আপনি এটাতে টু হোমসের অপশান নেই আর ষোলো হোমসের অপশান নেই ফোর আর এইট তার পাশে চলে যাও কমন সত্তর ভোল্ট হান্ড্রেড ভোল্ট এরপর চলে যায় একদম উপরে বাঁদিকে দেখুন এই লালটা দেখতে পাচ্ছেন এই লালটি হচ্ছে আপনার ওই এমের জন্য নিচে চলে আসি এটা প্রি আউট আপনি অন্য অ্যাম্প্লিফায়ারকে দিতে পারবেন তার পাশে দেখুন দুটো একটাতে আছে অক্স ওয়ান অক্স টু একদম ধারেরটা আর মাঝখানেরটা লাইন ইন লাইন আউট এমনি পার্থক্য কিছু নেই আর দামও মোটামুটি তিনটে অ্যামপ্লিফায়রেরই ওই চোদ্দো হাজার থেকে পনেরো হাজার ষোলো হাজারের ভিতরে তিনটাই আপনারা যদি অনলাইন অফলাইনে না পান আমি অনলাইনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশানে যাবেন লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা নিতে পারেন চলুন এরপরে অ্যামপ্লিফায়ারটা দেখি এরপর যে অ্যামপ্লিফাইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেধা কোম্পানির মেধা কোম্পানির অ্যামপ্লিফাইটা এটিও খারাপ না এটা ভালো অ্যাম্প্লিফায় এই যে দাম আপনি আট থেকে ন হাজারের মধ্যে পাবেন এই অ্যাম্প্লিফাই এতেও মোটামুটি মেধার মত আহুজার মতোই ফেসিলিটিস আছে দেখুন এতে ছটা মাইক পাচ্ছেন ছটা মাইকের মধ্যে চার আর পাঁচে আপনি সিলেক্টার অক্স ওয়ান অক্স টু পাচ্ছেন সিলেক্টার সুইচ নিচে তার পাশেটি আপনি পাচ্ছেন ইউএসবি এতে ইউএসবিউ আছে সিলেক্টার সুইচ আছে তার এবং নিচে ছটা মাইকের ইনপুট দেখতে পাচ্ছেন এই যে ইনপুট এখানে দেবেন এরপর উপরে চলে যায় মাস্টার ভলিউম তার নিচে সিলেক্টার সুইচ ওই ইউনিট ড্রাইভার এবং বক্স বাজানোর জন্য যে সিলেক্টার সুইচ ওইটা দেওয়া আছে আর তার পাশে বেস আর ট্রাভেলের নব উপরে ইউএসবি প্যানেল তার পাশে আপনি চলে যান ওই রিসেট সুইচ রক্ষা কবজ তার নিচে আপনি পাচ্ছেন পাওয়ার অন অফ সুইচ ঠিক আছে এর হ্যান্ডেলগুলো ভালো দুটো হ্যান্ডেলই দা হ্যান্ডেল চলুন এবার ব্যাকসাইডটা একটু দেখে ব্যাক ব্যাকসাইডটা দেখুন ওই সেম সব অ্যাম্প্লিফায়ারগুলো একই ধরনের সব আহুজার সঙ্গে লড়াই করার মতো মাঠে নেমেছে লড়াই করার জন্য অ্যাম্প্লিফায়ারগুলো দেখলেই মনে হয় কিন্তু দেখে নিই বাঁ দিকে দেখুন ফিউজ ওই একই তারপরে ওই ইলেকট্রিক কর্ড এটা যেটা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার কর্ডটা তার পাশে আপনি চলে যান চব্বিশ ভোল্ট ব্যাটারিতে এটা বাজাতে পারবেন তার পাশেই চলে আসি কমন সত্তর ভোল্ট হান্ড্রেড ভোল্ট এটা তো লাইন ট্রান্সফরমার ম্যাচিং যে ইয়েটা ইউনিটগুলো বাজাতে পারবেন তার পাশে আপনি বক্সের যে কানেকশান দেবেন সেখানে কমন সত ফোর ওমস এবং এইট ওমস ঠিক আছে এরপর একদম ডান দিকে চলে যায় অক্স ওয়ান অক্স টু মাঝখানে প্রি আর তার পাশেই আপনি লাইন ইন লাইন আউট ওই সব একই কিন্তু এই যে অ্যাম্প্লিফায়ারটা মেধা কোম্পানির খারাপ না এই যে দাম আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব নিয়েছে খারাপ না রেজাল্ট এখনও পর্যন্ত ভালো আছে দাম অনুযায়ী ঠিকই আছে খারাপ না এটাতে আপনি মোটামুটি আড়াইশোর অ্যাম্প্লিফায় তো আড়াইশো ওয়ার্ডের অ্যাম্প্লিফায়ার এটা তো মোটামুটি আপনি তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত টানুন একটা ভলিউমটা কম রাখবেন এটাতে চারশো দিলে ভলিউমটা একটু কম রাখবেন সত্তর আশি পার্সেন্ট রাখবেন কোয়ালিটি ভালো পাবেন দেখলেন বন্ধু হ্যালো বন্ধুগণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখবেন আর যদি আপনাদের কেনার ইচ্ছা থাকে তাহলে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে নেবেন অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সরাসরি আপনারা নিতে পারেন আর ভিডিওটি শেষ করার আগে সতর্ক থাকুন সুস্থ থাকুন আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সরকারের নির্দেশ মেনে চলুন ঘর থেকে বেরোলেই মাস্ক পরে বেরোবেন চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতার